হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে বেসিক্যালি একটা রেসিপি শেয়ার করবো তোমার সঙ্গে, গড়ে মটন বানানি। ওর তো সবে তো আর খায় না, তো মায় হইল তুই একটু পনির বানা। তো ভাবলাম পনির যখন বানাইলাম, আর অনেকদিন হয়ে গেছে কোনো ধরনের রেসিপির ব্লগ তোমার সঙ্গে শেয়ার করলাম না, তো ভাবলাম তো তোমরা দেখাই আমি আজকে বানাইমো মটর পনির। তো আমি কীরকম বানাই তোমার সঙ্গে এটাই শেয়ার করবো, তো যে সবার এরকম বানাইতে লাগবো বা অনেকে কমেন্ট করতে পারো এরকম আমরা বানাই না, তো আমি যেরকম বানাই তো এটা আমি তোমার সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখিও, আশা করি সবার ভাল লাগবো। আর যদি ভাল লাগে একদম ভুলবা না লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমার চ্যানেল। তো যাইরাম আমি বানানি, আর তোমার সঙ্গে মিলবো আমি পরে, মানে রেসিপি বানানির পরে আইয়া। এখানে আমি ডিবির পনির যেটা হয় তো এটাই নিছি, তোমরা অন্য পনিরও নিতে পারো। তারপর এখানে নিছি টমেটো, একটা টমেটোর আমি 4 পিস করছি। তারপর এখানে নিছি বাদাম, তো কাজু বাদাম আসলো না ঘরে, তো তোমরা কাজু বাদামটাই নিবাই। আর এখানে নিছি 4টা কাঁচা লঙ্কা, এখানে ধনিয়া পাতা। তারপরে মটর পনির, যখন মটর তো লাগবো, তো এখানে নিছি মটরশুঁটি, পুরোনে যা যা দিমু। এখানে নিছি দেখো 2টা শুকনা লঙ্কা, কস্তুরি মেথি, তো একটা তেজপাতা, 2টা এলাচি, আর আস্তা জিরা, আর দারচিনি। তো প্রথমে এখানে আমি জল গরম করছি, সবসময় মটরশুঁটি জল গরম করেই দিবা, তো কালারটা খুব সুন্দর যেটা গ্রিন থাকবো কালারটা। তো গরম জলের মধ্যে তারপরে আমি মটরশুঁটি দিলেছি, জাস্ট 80% যে সময় ওই যেই সিদ্ধ, তো এই সময় নামাই দিমু, তো ওই গেছে দেখতে পারায়। তো এখন আমি জলটা ঝরাই দিমু। মটরশুঁটি আমি বাছতাম না, মটরশুঁটি কোনো সময় বাজিয়া দিও না, কারণ পরে শক্ত হয়ে যায়। তো মটরশুঁটি আমি বাছতাম না, দেখতে পারছো এখানে 80% বা 70% হইব, বাকি যে সময় রান্না করবো ওই সময় যাব। তো এখন আমি তেল দিছি, তেল দিয়া পনিরটারে বাজিমু। পনিরটা আমি জাস্ট লাইটভাবে বাজবো, এতটা বেশি বাজতাম না। যদি তোমরা চাও বাজতাম না বাজিও হইতে পারো, আমি অনেক সময় যে আমি নিজেও বাজি না। আর তোমরা একটা এখানে আমি ট্রিক্স কই, এখানে আমার আমি যেটা পনির নিচে খুব নরম আসলো, তো আমার আর ইউজ করতে লাগছে না ট্রিক্সটা, দ্বারা আমি তোমরা এই ট্রিক্সটা আমি হইমু। তো এখানে আমি টমেটো তারপরে কাঁচা লঙ্কা আর বাদামটা দিমু, তারপরে একটু বাজার পরে এটার আমি পেস্ট করব। তো ট্রিক্সটা তোমরা আমি হয়ে দিলাম, পনির যদি তোমরা শক্ত হয়ে যায় এরকম লাগে তো একটু গরম জল বাজার পরে একটু গরম জলের মধ্যে রাখি দিবাই, তো একদম সফট হয়ে যাইব। বাট আমারটা একদমই সফট আসলো, তো আমি আর করতে লাগছে না। তো এখানে দেখতে পাচ্ছো সামান্য বাজি হয়ে গেছে, তো এটার আমি নামাইয়া এখন পেস্ট করব। তোমরা আমি যেরকম বানাইলাম তোমরা এরকম একবার বানাইয়া খাইয়া দেখিও, খুব টেস্টি হয়। তো কারেন্ট আসলো না, তো মিক্সার গ্রাইন্ডারে আর দিতে পারছি না, তো যেটা হ্যান্ড চপার আছে তো এটার মধ্যে আমি কিছু করার নাই, হ্যান্ড চপারের মধ্যে আমি চপ করবো আর কি যতটুকু হয়। তো সবের ঘরে এরকম একটা থাকা খুব দরকার আর কি, মানে খুব বেশি হেল্প হয় এই জিনিসটায়। তো তোমরা আমি কইমু যে যদি এটা রাখতে পারো খুবই ভালো জিনিস একটা, আর এত বেশি রেটও না, যে কোনো দোকানে পাইলেই বা এটা অনিয়ন চপার হইলেই হইব, তো খুব কাজের জিনিস আর কি। তো তোমরা এটা লাগিয়ে আমি হইয়া দিলাম, তো দেখতে পারাই যতটুকু ওইছে, মিক্সারের মতন তো ওইছে না, তারপরেও যতটুকু ওইছে ওইবার ওই গেছে। তো আমি একটু সামান্য তেল দিলাম, তো একটা একটা করিয়ে পুরান, যেমন প্রথমেই তেজপাতা দিছি, তারপর 2টা শুকনা লঙ্কা দিছি, দারচিনি, এলাচ সামান্য নাড়াইছি, খুব সুন্দর একটা ফ্লেভার আইছে। তো এখন আমি জিরা যেটা আছে জিরা, আমি জিরা পুরন দিলাম। তোমরা আমি নিরামিষ, আমি এখানে আদা ইউজ করলাম না বা রসুন পেস্ট কিছুই ইউজ করলাম না, আমি একদম রসুন পেস্ট ছাড়া বানাইলাম। তারপর এই যেটা পেস্ট করিয়ে রাখছি তো এটা ডালে দিছি, তো একটু তেলের সঙ্গে মিলাই দিলাম। আর বাকি যেটা চপার যেটা আছে তো এটার একটু ধুইয়া জল দিম, যাতে আমার যেটা দিছি এটা জলি না যায়, জলি না, কারণ জলি যেতে পারে, তাহলে সামান্য জল দিবায়।
তারপরে পরিমাণ মতো লবণ, এখন সব মশলা দিব একটা একটা হরিয়া। ওই যে দেখতে পারো আমি দিছি প্রথম মরিচ, তোমরা তোমরা পরিমাণ মতো বুঝিয়ে দিবা। এখানে হলুদ গুঁড়া, এখানে দিছি ধনিয়া গুঁড়া, এখানে আমি জিরা গুঁড়া ইউজ করতাম না, কারণ জিরা আমি সম্ভব পুরনে দিছি, তাহলে গিয়ে আমি আর জিরার গুঁড়া নর্মালি দিলাম না। তোমরা যদি চাও তো হাফ চামচ দিতে পারো জিরা গুঁড়া, বাট আমি দিলাম না। তো দেখতে পারা এখন এটার আমি কষাইব, যত কষানি হইব রান্নাটা অতই টেস্টি হয়। তো 10 মিনিট হয়ে গেছে, তারপরে এই সময় আমি মটরশুঁটি যেটা সিদ্ধ হরিয়া রাখছিলাম তো এটা দিব, এটা দিয়ে আরও 10 মিনিট কষাইব। তো কষানি হয়ে গেছে, এখন আমি জল দিছি। জলটা তোমরা পরিমাণ মতো বুঝিয়ে দিবা কতটুকু খাইবা কি না, কতটুকু রাখবা। তো দেখতে পারো একটা জ্বালাই গেছে, এখন আমি পনির দিলাম। পনিরটা তোমরা দেখছো আমি জাস্ট হালকাভাবে বাজছি, কারণ পনিরটা আমি অনেক সময়ই বাজি না। যে বাজিয়া খাইতে বালা পাও তো বাজিয়াও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখতে পারছো প্রায় হয়ে গেছে, এখন আমি দিছি কস্তুরি মেথি। তারপরে দিলাম ঘি, সামান্য ঘি। তারপর উপরের দিকে দিলাম ধনিয়া পাতা। তো এখন গ্যাসটা অফ করে দিছি, তোমরা দেখো জাস্ট কালারটা দেখো, খুব সুন্দর, খুব স্বাদ হয়েছে খাইতে। কারণ তারপরেই আমি এডিটিং করলাম, তো এটা লেগে আমি খুঁজতে পারলাম, খুব সত্যি খুবই টেস্টি হয়েছে। দেখো জাস্ট কালারটা দেখো, আমি এতটা মরিচ দিছি না বা কিছুই দিছি না এতটা। তারপরে খুব সুন্দর আদা রসুন ছাড়াও খুব সুন্দর বানাইছি। তো তোমরা কমেন্টে জানাইও কীরকম হয়েছে, যদি ভালা লাগে তো জানাইও কী করতে লাগবো। তো আবার দেখাইব নতুন একটা ভিডিওর সঙ্গে, সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, টাটা।